এটা কথার বদরুদ্দিন আজমলে প্রমাণ দিবর কারণে প্রমাণর তো কোনো অভাব নাই। গতি যেতিয়া সরদ বা আন জায়গা মিটিং করব যায় দুই চারিটা ঘরত সুধিলেই হল, আমার হাতত তো 5,500 কেস আছে, এটা দুটা প্রমাণ তো নাই। 7 বছর তো 9 বছর ধরি ল, 9, 10, 11, 12, 13, 14 18 বছৰৰ তলৰ ছোৱালীৰ বিয়া হলেই ক্ৰাইম, আৰু অসমত তেনেকুৱা গোচৰে আছে 10,000ৰ ওচৰ। গতিকে মই কিমান নাম দিম তেওঁক? বুকলেট এখন প্ৰিণ্ট কৰি দিম। তেওঁলোকে 16টা দল ল'লে, আসন 14খন, গতিকে প্ৰথমৰ পৰাই গণ্ডগোল হৈ আছে নহয়। 14খন আসনত যদি 16টা দল আহে কেনেকৈ মিলা মিছা হ'ব? গতিকে খেলি মেলিটো প্ৰথম দিনাৰ পৰাই লাগি আছে নহয়। হৈ যাব, আমি এটা এটাকৈ উত্তরাখণ্ডত হয়েছে, আমার ইয়াতো হব, খালি আমার ইয়াত পরিবেশের লগত লগ লাগি। বর্তমান মই বাল্য বিবাহটোর উপরে বেশি গুরুত্ব দি আছো। এতিয়া আমার অহা কেবিনেটত এটা নতুন আসনি হব যে মানুহে ঘরত সোলার প্যানেল লগাব পারিব, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারে সাবসিডিও দিব, ব্যাংকরও লোনের আমি ব্যবস্থা করে দিম, যাতে 300 ইউনিট সোলার আমি নিজের ঘরত নিজে উৎপাদন করব পারো। তেতিয়া নিজৰো লাইটৰ বিল দিব নালাগে, আৰু ৰৈ যোৱা ইলেক্ট্ৰিচিটিখিনি আমি বোৰ্ডক বিক্ৰী কৰিব পাৰিম। প্ৰধানমন্ত্ৰীৰ সূৰ্য ঘৰ আঁচনি, তাক অলপ সজাই পৰাই অসমৰ মানুহৰো যাতে ই ল'ব পাৰে, তাৰ কাৰণে আমি খুব সোনকালে এটা নতুন আঁচনি আনি আছোঁ। মইতো এটাই কৈছোঁ যে ক'বলগীয়া কিবা থাকিলে আমি সুপ্ৰিম কোৰ্টত যাব লাগে। অসমত আৰু আন্দোলনৰ পৰিৱেশ সৃষ্টি কৰিব নালাগে, মানুহেও ছাপোৰ্ট নকৰে, আৰু ময়ো ভাবা নাই। কিন্তু ন্যায় পাবৰ কাৰণে যদি কোনোবাই ভাবে কা বেয়া, আদালতত যাব পাৰে। IMDTOটো আদালতৰ জৰিয়তে বাতিল হৈছিল, আন্দোলনৰ জৰিয়তেতো নহয়।